হৃদযন্ত্রের নিজস্ব রক্তনালীতে চর্বি জমে রক্ত চলাচল বাধাগ্রস্ত হলে বিভিন্ন লক্ষণ দেখা দিতে পারে, যা হৃদরোগ হিসেবে পরিচিত। চিকিৎসকরা বলেন, কিশোর বয়স থেকে সূত্রপাত হলেও সাধারণত মধ্য বয়স থেকে রোগ প্রকাশ পেয়ে থাকে। পুরুষদের হৃদরোগের প্রবণতা তুলনামূলকভাবে বেশি। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তে উচ্চ মাত্রায় কোলেস্ট্রলজনিত সমস্যায় ভুগছেন এবং যারা ধূমপান করেন তাদের হৃদরোগে আক্রান্তের ঝুঁকি বেশি। হৃদরোগের শুরুতে শুয়ে বসে থাকলে কোনো উপসর্গ দেখা না দিলেও শারীরিক পরিশ্রমের সাথে সাথে বুকের মাঝখানে ব্যথা বা অস্বস্তি অনুভূত হতে পারে। তবে অনেক ক্ষেত্রে বুক ভারী, বুকে চাপ, বাম হাত, ঘাড় বা চোয়ালে, বুকের পেছনে ইত্যাদি জায়গায় ব্যথা অনুভূত হতে পারে। পেটের উপরিভাগে ব্যথাও অনেক ক্ষেত্রে হার্ট অ্যাটাকের উপসর্গ হতে পারে। চিকিৎসকরা আরও বলেন, হৃদরোগের চূড়ান্ত পর্যায়ে অতিরিক্ত ঘাম, শ্বাসকষ্ট, বমি বমি ভাব বা বমি হওয়া, মাথা ঝিমঝিম করা, জ্ঞান হারানো ইত্যাদি সমস্যাও দেখা দিতে পারে। সেক্ষেত্রে বুকে ব্যথা অনুভূত হলে রোগীকে দ্রুতই নিকটস্থ হাসপাতালে নিতে হবে। হৃদরোগে আক্রান্তরা যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাকের ঝুঁকিতে থাকেন। হৃৎপিণ্ডের রক্তনালীতে রক্ত চলাচল পুনঃপ্রতিষ্ঠা করাই হলো এর প্রধান চিকিৎসা। যত দ্রুত চিকিৎসা প্রদান করা যায় রোগীর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা তত বেশি। আবার বিকল্প হিসেবে ইঞ্জেকশনের মাধ্যমে রক্ত জমাট ভেঙে দিয়ে রক্ত চলাচল স্বাভাবিক করা যেতে পারে। উভয় পদ্ধতিই হার্ট অ্যাটাকের স্বীকৃত চিকিৎসা। কোন পদ্ধতি কোন রোগীর ক্ষেত্রে অধিক কার্যকরী তা নির্ভর করে রোগীর অবস্থা ও চিকিৎসকদের পরামর্শের উপর। বিশেষজ্ঞ চিকিৎসকরা আরও পরামর্শ দেন, স্বাস্থ্যসম্মত জীবনযাপন করলে হৃদরোগ বা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। ধূমপান ত্যাগ করা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, চর্বিজাতীয় খাবার পরিহার করা, নিয়মিত শরীর চর্চা করা, ফাস্ট ফুড ও জাঙ্ক ফুড পরিহার করা, যথাসম্ভব দুশ্চিন্তা ও মানসিক চাপমুক্ত থাকা ইত্যাদি অভ্যাসের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। দিলুর বাতনি, ভোরের পাতা।